হ্যালো হ্যালো বনি, কে বনি ভাই? আরে ফাইজলামি করিসা বেটা, 7 দিন ফোন দিও তারপরে তোরে পাইছি। এটা এটা বেটা, তুই এটা মানুষ নাকি? কত 7টা দিন ফোন দিতেছিস, ফোন ধরস না, আর এখন ফোন দিছস। আরে ভাই কে বলছেন আপনি? আরে আমি শাওন। তুই বেটা ভয়েস চেঞ্জ করে মনে করিস তোর আমি চিনতে পারব না? তোর আমি ঠিকই চিনছি, তুই বনি। 7 দিন ধরে ফোন ধরস না, আজকে ধরছস ভাই, প্লিজ ঠিক করে কথা কো। আরে সরি ভাই, আমি ভাই আপনাকে চিনতে পারতেছি না ভাই। তুই চিনবি না? আমি বুঝছি বুঝছি তো, তুই এমন কেন করতেছিস আমি সেটা বুঝছি। সেটা হলো তুই ওই 20,000 টাকা তো, তুই প্লিজ এরম করিস না, বন্ধু বান্ধব টাকা নেই এরম করে। আরে ভাই একে তো আপনি ফোন দিছেন, আবার 20,000 টাকা, কিসের 20,000 ভাই? আমি কারো দেখে দেখেন টাকা পয়সা পাইও না, কারো থেকে টাকা পয়সা আমি নিও নাই ভাই, আমার থেকেও কেউ পায় না ভাই। এসব আজব আজব কথা বললেন না তো ভাই। আরে দোস্ত, তুই বেটা এরকম ব্যবহার কেন করতেছিস? ভয়েস চেঞ্জ করে কথা কইতেছিস, ঠিক মতো বনির মতো কথা কো তাও হয়। তুই যে আমাদের কত হেল্প করস সেটা আমরা জানি না। এই যে আমার 20,000 টাকা তুই দিছিলি সেটা একটু লেট হয়ে গেছে, তাই বলে রাগ করার কিছু নেই। আমি তোরে দেওয়ার জন্যই তোরে 7 দিন ধরে ফোন দিতেছি। এখন তুই ক টাকাটা তুই কবে নিবি, কিভাবে নিবি? আমি তোর টাকাটা ফেরত দিতে চাই। দোস্ত দোস্ত 20,000 টাকা পামু? কারে যে বনি বানাই দিলাম, ওর তো টাকা টেনশনে ঘুমিয়ে আইব না। যাই হোক, আপনারা শুনছেন, এই একটা ফোন আসছে, দেখি কে ফোন দিল, রিসিভ করি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ দোস্ত, আমি বনি। টাকাটা কবে দিবি? তুই তুই কই আছিস বনি? হাই রে, তুই আবারও ভয়েস চেঞ্জ করছস দোস্ত। তুমি তোমার অরিজিনাল ভয়েসে ফোন দাও, তাইলে আমি তোমার সাথে কথা কম। আমি কিন্তু তাইলে আর কথা কইতেছি না। হ্যাঁ রাখলাম। দেখেন অবস্থা, পুরো বনিতে ছায়া গেছে। এও নাকি বনি, আল্লাহ জানে আজকাল কতগুলো বনি করে রিসিভ করতে হয়। এই যে আরেকটা ফোন আসছে, দেখি কে 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 দেখি। হ্যালো, আমি বনি। তুইও বনি? আর ফোন রিসিভ করো, কার দেয় ফোন রিসিভ করো।